যাও, আর দলিলটা তো আমার লোকে বাইর চলো। কি কই? এ মা কাদির, তোর দলিল দিব আমি কোন দুঃখে? তোর বাপের একজনের আমানত আমার কাছে রাইখা গেছে, আমি তার আমানত তার হাতে তুলে দিব। আমার বাপে আছেন একটা পাগল, আরেকটা পাগল, সে গেছে না আইতো তোমার কাছে দলিল লেগা। তাতে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ তো আমার মাথা ব্যথা তো কার মাথা ব্যথা হইতো? আমার বাপের দিন সব আমার হক আছে না? এই কথা তুই কস কেন? নিজের মার নিজের ভাত কাপড় দিতে পারে, তার আবার বাপের ভাত। এমন ভাবে বলতেছো যেন শেখ হাসিনা তোমার ভাত কাপড় দিছে, তো রাস্তায় ভিক্ষা করেন কে? আমার বাপের কষ্ট করে কামানো জিনিস আমার হক নাই, হক কার? মুজিবের বেটি। তোর বাপের উপর কোনো ইজ্জত থাকলে তুই কথা কইতি, কিন্তু তোরা কইলাম না হাসিনার আমানো হাসিনা। ব্যস্ত ঢাকা শহরের রাস্তায় মা ছেলের ঝগড়ায় বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নাম শুনে আমি দাঁড়িয়ে পড়ি। কৌতূহলী হয়ে জানতে চাই, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আবার আপনাদের কি সমস্যায় ফেলল? ছেলে আব্দুল কাদের ঝাঁঝালো উত্তর দেয়, এরা কোনো সমস্যা করে নাই, আমার যে বেটা জন্ম দিছে ও বেটা আমার লয় কিতা করছে, আমি আর কিতা কইতাম? এ বুড়ি রেজি গায় বলেই ছেলে চলে গেল। রুমিজা খাতুনের কাছেই জানা গেল এক বিরল ঘটনা, বঙ্গবন্ধু শেখ হাসিনা একজন হাসপাতালি আর এক অনন্য ভালোবাসার বাবা। ময়মনসিংহের গফরগাঁও অঞ্চলের দরিদ্র এক মানুষ হাসপাতালে। যুদ্ধ শেষে 71-এর ডিসেম্বর মাসের 24 তারিখ হাসপাতালে বিয়ে করেন রুমিজা খাতুন নামের এক কিশোরী। কিশোরী রুমিজা খাতুন তখন থেকেই দেখেছেন বঙ্গবন্ধুর প্রতি তার স্বামীর ভালোবাসা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে হাসপাতালের চোখে তিনি দেখেন আনন্দ অশ্রু। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার খবর শুনে হাসপাতালের রাতভর কান্নার স্মৃতি রুমিজা খাতুন এখনও ভুলতে পারেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে যখন আওয়ামী লীগের দায়িত্ব নেন, হাসপাতালে তখনই সিদ্ধান্ত নেন ঢাকায় চলে যাবার। হাসপাতালের একমাত্র সন্তান আব্দুল কাদেরের বয়স তখন 10 বছর। মা একটু গুড় দাও। দিতাছি বাপ। কি হলো, খারা আছেন? সে হাত মুখ ধুয়ে ভাত বাড়ি কোনো বঙ্গবন্ধুর মায়া তো ফিটছে কেডা শেখ হাসিনা এইবার আওয়ামী লীগের দায়িত্ব নেই বসে, সবাই তার লোকে থাকুন লাগবো, এতে মায়ের লেগে কিছু একটা করুন লাগবো। আপনি কি করবেন? কি করুন জানি না, তা কিছু একটা তো করুন লাগবো। বাপতাছি ঢাকা যামুগা। কি কর? হ্যাঁ তোমারে লই আই যাবো ঢাকাত। গেলে বঙ্গবন্ধু মায়ের কাছাকাছি তো থাকতে পারবো, আমরা যদি ইহার সাথে না থাকি তাহলে কেমনে চলবো? হ্যাঁ বাপ মা আত্মীয় স্বজন সবাই নিয়ে মেরে ফেলেছে ঢাকায়। কে উঠবেন কই, দেশ গ্রামে ভিটা বাড়িটা তো আছে, ঢাকায় তো আমাকে কেউ নাই। গায়ে জনশক্তি আছে, কিছু একটা করতে তো পারো। হয়েছে আপনি যাই তো হাত মুখ ধুয়ে আন। মা আমরা কি হাসাই ঢাকা যামু? জানি না রে বাপ, তোর বাপের মাথা তো দোষ আছে, কখন যে কি করে কোনো ঠিক নাই। আয় ভাত খাবি।
ঢাকা শহরে এসে হাসপাতালে ভ্যান চালায়। ছোট্ট একটা রুমের একটা বাসা ভাড়া করে রাখে স্ত্রী রমিজা এবং সন্তান আব্দুল কাদেরকে। অবসরে গলির মোড়ের চায়ের দোকানে বসে গল্প করেন। সেই গল্পের বেশিরভাগ জুড়ে থাকে বঙ্গবন্ধু। তার ঘরের স্যাঁতসেঁতে দেয়ালে শোভা পায় বঙ্গবন্ধুর একটা ছবি। মাঝে মধ্যেই তিনি সেই ছবির সামনে দাঁড়িয়ে একা একা কথা বলেন। আর ঘরের কোনায় রাখা টিনের ট্রাঙ্কের চাবিটা তিনি কখনো হাতছাড়া করেন না। এর ভেতরই তিনি জমা করেন তার গোপন ভালোবাসা। তখন সারা দেশে স্বৈরাচারী আন্দোলন জোরদার। আওয়ামী লীগের হয়ে সেই আন্দোলনের একজন হয়ে ওঠেন হাসমত আলী। আওয়ামী লীগের মিটিং মিছিল থাকলে তিনি ভুলে যান নিজের সংসারের কথাও। স্বৈরাচারের পতন হইব, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ। স্বপ্ন কে পূরণ করবো জানো? বঙ্গবন্ধুর বেটি সবাই রে হার লোকে থার লাগবো। কি কইছি বুঝতার তো সব। তুমি পাগল আছো হাসমত ভাই, হ্যালো চালো। এতে মায়ার দুইটা কথা শুনলে ভাল লাগে। তার বাপে দেশের লেগে কি তা না করছে, আর শয়তানরা তারে মারে আনছে। এখন এতে মায়ের বর্ষা। তুমি কান্দতাছো কেন হাসমত ভাই? আমি যে কে লেগে কান্দি তুমি বুঝতে না। করাইতে পারলাম না, এখন কই কই যে থাকে আল্লাহ জানে। আজ চারটা দিন এর বাপেরও তো কোনো খোঁজ খবর নাই। কাকার খবর দিতে এলাম। কই আছে? কোনখানে থাকতে পারে বুঝো না। আওয়ামী লীগের মিটিংয়ে ঘুরতেছে এই জায়গা থেকে ওই জায়গা। বাতেনবের লোকে রংপুরে দেখা হইল, হ্যাঁ খবর দিল। তাহলে তো মিটিং মিছিল নিয়ে বালাই আছে, আর আমি যে কেমনে সংসারটা চালাই এইটা তো বোঝে না। কি আর করবা চাচি, পাগল মানুষ। কাকা সময় মতো ফিরে আইব। আর কাদিরে বাড়ি চাইলে একটু ফাটাই দিও, লেখাপড়া তো শিখে নাই, দেখি একটু গ্যারেজের কাম কামনে শিখাইতে পারি। ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কইরা ফেলে লোকটা পাগল হয়েছে, কিছু কইলি তো সাত করে। আবু ব্যান্ডার রেখে গেলাম একটু দেখুন যে। আরে হাসমত ভাই কবে ফিরলা? এখন টাইম নাই, আগে বাইর যাই। হাসমতে গেছিল কই? আরে কইও না, বঙ্গবন্ধু পাগল। আওয়ামী লীগের মিটিং শুনলেই তো। এই কবে গেছিল? মনে হয় এক সপ্তাহ হয়ে ফিরবে। দেশের যে অবস্থা, নূর হোসেন নামে এক ছেঁড়া নাকি গুলি খেয়ে মরছে। কি মনে হয় আরো কয়টা মরে দেখ না।
আপনি কয়দিন পরে বাড়িতে ফিরছেন, হিসাব আছে? সেই হিসাব করে কোনো লাভ নাই, বুঝছো? অনেক বড় বড় সভা হয়েছে, মেলা লোক হয়েছে, দূর থেকে হাসিনারে দেখলাম, কি যে মায়া লাগে দেখলে। এতিম মায়েরা দেশের লেগে কত কিছু করতেছে, কি সুন্দর করে বাসনটা দিল। যদি কাছ থেকে দেখতে পারতাম, মাথা তাঁত রেখে দোয়া করতাম। বঙ্গবন্ধুর মাইয়া, সে তো আঙ্গুরি মাইয়া হয়েছে। আমি তো কিছুই বুঝি না, মাইন্ড সে যে আপনার ফাগল কই, এটা আপনি জানুই। দেশের লাইগা কিছু করলে যদি ফাগলামি হয়, তাহলে আমি ফাগলি হইছে? পেপার পত্রিকা পড়ো না, দেশটার মধ্যে তো লুটপাট চলতেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন যদি কেউ পুরা করতারে, তাহলে হ্যার বেটি শেখ হাসিনা নাই পারবো। এখন আমাকে ব্যাপাকের উচিত হ্যার লগে থ। দেশের কথা তো অনেক ভাবো, নিজের ফুলাটার কথা তো ভাবো না। ফুলারে বিয়া করাইছো, সে কোনো কায়েম কাজ করে না। দেখলাম ফিরুজের গ্যারেজ থেকে কয়েকদিন রিক্সা নিয়ে বাইরে হইলো, কেন তাও দেখি না। আজাইরা কথা কর না, এর মায়ে ড্রাইভিং শেখে অনেক টাকা দিছে, ড্রাইভারিটা শিখতারলে চাকরিতে টইবই। হইলে তো ভালোই, নেশাটা দে।
তুমি একটু কাম কাজে মনোযোগ দাও। কারে তোর লেজে ঘুরতে পারো, আইসক্রিম খাওয়াই, সিনেমা দেখতে লে যাই, তোর ভালো লাগে না? তোর মা যে আমার কত হতা শুনাই হিরে জানোস, হেরফুতের বউ নাকি হেরফুতের মাথা খায়। হ্যাঁ কথা মন খারাপ করিস না, আর ড্রাইভার যখন নিখছি চাকরি একটা হইব, নানান জায়গা যোগাযোগ করছি। চলো বাইক যাই, দেরি হইলে আবার ক্যাসেল মেসেজ শুরু করব। আসো শোনা, তুমি ঘুমাও। কি হয়েছে আপনি? কিছু আর নাই, একটু পানি দাও, একবার গফর গাও যেমন লাগতো। আছে একটা কাম আছে, কিন্তু তুমি আমার যেটা কইলা সেটা তুমি আরেকবার চিন্তা করো। জমিটা তুমি তোমার নামে না কিনো, তোমার পোলা আছে, পোলার বউ আছে, তাদের নামে তুমি কিনতে পারো। না মেম্বার, আমি বহুদিন ধরে চিন্তা ভাবনা করে টেহা জমাইছি, নতুন করে চিন্তা ভাবনা করার কিছু নাই। তাইলে লওন ওই রেজিস্ট্রেশনটা একটু ঘুরে আসি। লইন যাই। আম্মা, আব্বা যে এতগুলো টাকা জমাইছে এইটার কথা কি আপনি জানতেন না?
জানতাম না কেন, জানি তো। আম্মা আপনি কোন, আব্বা যে কামটা করতেছে সেটা কি ঠিক? দেখো বউ, তোমার হৌরে যেটা ঠিক বুঝতেছে সেটাই করতেছে, এখানে আমার কনের কি আছে? নিজের বউ পোলা থুইয়া আরেক বেরির নামে জমি কিনতেছে, এইটা কেমন কথা? তুমি কই যাও, মার একটু বুঝাও। এই বুড়িরে বুঝায় কোনো লাভ নাই, এজ আমার কথার উপর কোনো কথা কইতো না। তোমার বাপ একটা আক্কলের মতন কাম করে গেছে, একটা ব্যাককলের মতন কাম করছে। আপনি একটু বুঝেন, এতগুলো টাকা ব্যাক করলার মতন কাজ করলে হইব? নিজের পোলার একটা ভবিষ্যৎ আছে না, কেমন ভাবে এটা? তুমি আজাইরা খসর খসর বন্ধ করো, কাদির আরে কও একটা কাজ কাম জোগাড় করিয়া আয় রোজগার করতে। মাইনসের বাড়িত কামলা দিয়া ড্রাইভারি শিখাইছি, কি করতেছে হ্যাঁ? হ্যাঁ, অহন একটা কাম জোগাড় করতে পারলো না, অহন তো আর ছোট নাই, বড় হয়েছে সে, এইটা বুঝা। পরের নামে জমি না কিন না, টাকাগুলো দিলে তো পুতে একটা ব্যবসা করতে পারত। আমি স্যার রিক্সা ভ্যান চালাই। এই জমিটা যে শেখ হাসিনের নামে দলিল হইতেছে সেটা আপনি জানেন তো? আমি মেলা দিন ধরে টাকা জমা এই জমিটা খরিদ করছি। রোহিতা শেখ হাসিনা, পতি ওয়াজেদ আলী, সাং সুধা সদন, থানা ধানমন্ডি, জেলা ঢাকা। আপনি কি ঠান্ডা মাথায় জেনে শুনে এই জমিটা থেকে দান করতেছেন? আমি সজ্ঞানে এই জমিটা তার নামে খরিদ করছি। কিন্তু এই কাজ আপনি কেন করতেছেন? মানে শেখ হাসিনাকে এই জমিটা কেন দিতেছেন? তিনি কি আপনার পূর্ব পরিচিত? সে বঙ্গবন্ধুর ভাই, বঙ্গবন্ধুরের শত্রুরা মেরে ফেলেছে, বঙ্গবন্ধু দেশের জন্য কি না করছে, নিজের জীবনটা দিছে, অহন এই এতিম মায়ের লেগে তো কিছু একটা করতে লাগবে। আমরা যদি পাশে না থাকি, দেশের মানুষ যে তারা ভালোবাসে এটাও তো বুঝাই দিবে, দেশের লেগে সে কাজ করার শক্তিটা পাবো কোন জায়গার থেকে? মায়ার বলে জায়গা জমিন দিয়ে দিল সব, হের যেমনই চাইছে তাই করছে, পাগল হয়ে গেছে। কতখানি জমিন ভুল? তো পেশালের দরকার নাই, সর কাম আছে। Thank you.
অবস্থা তো বেশি ভালো না, চিকিৎসা করাইতে খরচা পাতি লাগবো, খরচা পাতির যোগান হবো কেমনে? ডাক্তার কি কয়া গহমি? হাসিনার লাগিয়া যে জমিনটা কিনছে হেইটা বেসন ছাড়া তো কোনো উপায় দেখি না। আপনি হ্যাঁ রে বুঝাই কম। হাসিনা ওই জমি কোনোদিন নিতেও আইব না। তোমার পুতির বউ এখান থেকে যাইতে কো, বেশি কথা কইছিস না। আব্বা, আপনার চিকিৎসার জন্যই কইতাছি, খারাপ কিছু তো কই নাই। নিজে বাঁচলে বাপের নাম। আপনি যে টিবি রোগে মরতাছেন এই খবর আছে আপনার? বৌমা তুমি যাও, অত কথা কো না, তুমি যাও। হ যাই, আমার কথা তো আপনার ভালো লাগতো না। ট্যাঙ্কের ভিতরে দলিল গেছিল, আনতে গেছিলাম, আনছো? আনছি আনছি, বালিশ নিচ্ছি আনছি। দাও আমার হাতে দাও। আপনি অত কথা কই না তো, আপনার কষ্ট বাড়বো, চুপ করে ঘুমান। আমি কই কি জমিটা বেচে দেন, আপনার চিকিৎসার খরচা তো লাগবে। উপহারের জিনিস ফেরত নিতে নাই, এটা এখন হাসিনার আমানত। আমি নিজ হতে দিতে পারলে ভালো হতো। কালকে রাইতে বঙ্গবন্ধুরা স্বপ্ন দেখল, বঙ্গবন্ধু আমাদের
সেদিন ভোর রাতে হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে রমিজাকে বলে যান, যে করেই হোক জমির দলিলটা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে হবে। সহধর্মিনীর কাছে এটাই ছিল তার শেষ অনুরোধ। কাদির, বাপ একবার এনে আয়। কও, ঘরে যে তোর একটা অসুখটা মা আছে, এই কথাটা মনে তাই কেমন লাগবো? সকালবেলা কামে যাই রাইতা ফিরাই দাও না, তোমার মাথা লেন আসুন। তোর বই তো আমার ঠিক মতো খাওয়ানো দেয় না। তোমারে খাওয়াই কি লাভ বুড়ে? তুমি শেখ হাসিনার কাছে যাও। হ, তোমার জামাই তো শেখের বেটিতে জমি লেখা দিয়ে গেছে। হ্যাঁ, তোমার সে টিবি রোগে দেখতে নিয়ে আইসেন, এখন তুমি আমার কাছে খাওয়ান চাও কোন দুঃখে বুড়ি? ছেলের সংসার থেকে বের হয়ে যান রমিজা। অসুস্থ রমিজার শরীরে কাজ করার শক্তিও নেই তখন। উপায় না পেয়ে ভিক্ষার থালা হাতে পথে নেমে পড়েন রমিজা। এক বস্তিতে কোনোরকমে মাথা গুঁজে থাকেন। আর স্বামীর দেওয়া শেখ হাসিনার আমানত সেই দলিলটাকে যক্ষের ধনের মতো আগলে রাখেন। প্রায় প্রতিদিনই একবার করে যান ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে, যদি শেখ হাসিনার দেখা পান, যার আমানত তার হাতে তুলে দিয়ে তিনি ভারমুক্ত হবেন। এভাবেই কেটে যায় প্রায় 6টি বছর। দলিলটা দাও, আর দলিলটা দাও আমার লগে, ভাই চলো। কি কই? কাদির, তোরে দলিল দিব আমি কোন দুঃখে? তোর বাপের একজনের আমানত আমার কাছে রাইখা গেছে, আমি তার আমানত তার হাতে তুলে দিব। আমার বাপে আছিল একটা পাগল, আরেকটা পাগল শেখ হাসিনা নিয়ে আইতো তোমার কাছে দলিলের লেগা। তাতে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমার মাথা ব্যথা না তো কার মাথা ব্যথা হইতো? আমার বাপের দিন শুভ, আমার হক আছে না? এই কথা তুই কস কেন? নিজের মায়ের যে ভাত কাপড় দিতে পারে না, তার আবার বাপের হক। এমন ভাবে বলতেছো যেন শেখ হাসিনা তোমার ভাত কাপড় দিছে, তাহলে রাস্তায় ভিক্ষা করেন কেন? আমার বাপের কষ্ট করে কামানো জিনিস আমার হক নাই, হক কার? মুজিবের বেটি। তোর বাপের উপর কোনো ইজ্জত থাকলে তুই কথা কই দিলি? তোর কইলাম না হাসিনার আমানো আমি হাসিনা হাতে দিলাম। আমি যখন দলিলটা সেই রমিজা খাতুনের কাছ থেকে নিলাম ফটোকপিটা, সেই ফটোকপিটা আমি প্রথমেই দেখলাম যে এটার গ্রহীতাকে আর দাতাকে। তখন দেখলাম যে রোহিতার জায়গায় শেখ হাসিনা, পতি ওয়াজেদ আলী, ধানমন্ডি সুধা সদন। এটা দেখে একটু চমকে গেলাম। তো ওনাকে আমি বললাম যে আপনি ভিক্ষে করতে যাবেন, কত পান আপনি? বললো যে আমি 300 টাকার মতো পাই, 200-300 পাই। আমি বললাম যে সেই টাকাটা আমি দিব, আসুন। তো ওনাকে নিয়ে আমি ওনার বস্তির রুমে যাই কাজী বিশ্বের ভিতরে। তো যাওয়ার পর ওনার কাছ থেকে পুরো ঘটনাটা শুনলাম, যেখানে নিজের সারা জীবনের সঞ্চয়ের টাকায়, নিজের একমাত্র সন্তানের নামে নয়, স্ত্রীর নামে নয়, নিজের নামে নয়, সে রাখছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামে জমি। আমি পারিবারিক কারণে ছুটির কথা বলে আমি চলে যাই সেই গফরগাঁও। সেই গফরগাঁওয়ে গিয়ে প্রথমেই আমি যাই সাব রেজিস্ট্রি অফিসে। গিয়ে আমি এই যে রমিজার খাতুনের কাছে যে এই দলিলের ফটোকপি পেয়েছিলাম, সেই ফটোকপি থেকেই দলিল নাম্বার দিয়ে আমি সেখানে তল্লাশি দিই। তল্লাশি দেওয়ার পর আমি সেখান থেকে বললো যে হ্যাঁ, আপনার এই দলিলটা আছে। তখন আমি বললাম যে এটা আমার একটা সার্টিফাইড কপি দরকার। তখন বললো যে এটা 3 দিন পরে আসতে হবে। 3 দিন পর আবার যাই আমি সেই গফরগাঁয়ে। গফরগাঁয়ে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত সার্টিফাইড কপি, দলিলের কপি। যখন দলিলের কপি পেলাম তখন মনে হইলো যে আমি একটা বিরাট অমূল্য রত্ন পেলাম। সেটা নিয়ে আবার ঢাকায় চলে আসি। প্রায় 2 মাস লেগে যায় আমার রিপোর্টটা। রিপোর্টটা লেখার পর আমি পত্রিকা অফিসকে জানাই। তো ছাপা হওয়ার পর তো সারা দেশবাসী জানলো কি ঘটনা ঘটিয়ে গেছেন সেই হাসপাতালে। আমি সকালবেলা অপেক্ষায় থাকি কখন ভোর হবে, কখন পত্রিকা হাতে পাবো।
এর মধ্যে থেকে সেই ভোর 4টার সময় পাঠকরা ফোন দিতে থাকেন। এর ভিতরে 10টার সময় সকাল 10টায় প্রাইম মিনিস্টার কার্যালয় থেকে ফোন আসেন, ফোন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন। উনি ফোন দিয়ে বলেন যে আপনার সঙ্গে এবং রমিজা খাতুনের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন। পরের দিন সকালবেলা আমরা রওনা দিই, রমিজা খাতুন, আমি এবং হাসপাতালের পরিচালকও ছিলেন, আমরা গিয়ে অপেক্ষায় থাকি, প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষায় আমরা করতে থাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো এক পর্যায়ে রমিজা খাতুনকে যখন প্রধানমন্ত্রী দেখে এবং প্রধানমন্ত্রীকে দেখে রমিজা খাতুন হাউ মাউ করে কেঁদে ওঠেন এবং প্রধানমন্ত্রীও যেন নিজের মায়ের মতো তাকে স্নেহে আগলে ধরেন ওনাকে। এবং সেই সময় দৃশ্যটা দেখার জন্যে মনে হয় আমার এতদিনের অপেক্ষা ছিল। রমিজার জমি রমিজার নামে আবার প্রধানমন্ত্রী দিয়ে দিবেন, সেটার দলিল স্বাক্ষর হবে, সেখানেও আমাদেরকে নিয়ে যায়, আমাদের সাথে কথা হয়। রমিজা খাতুনকে প্রধানমন্ত্রী নিজে সেই বাড়িতে উঠিয়ে দিয়েছবেন। মনে হয় আমার কাছে মনে হয়েছে যে একজন মাকে তার কন্যা নিজে উঠিয়ে দিয়ে আসবেন। সেই বাড়িতে উঠিয়ে দেওয়ার সময় আমাকেও ভুলে দিয়ে চেতনার নাম বঙ্গবন্ধু, স্বাধীনতার নাম বঙ্গবন্ধু, মানে বাংলাদেশ। আর সেই বাংলাদেশের প্রতি, সেই বঙ্গবন্ধুর প্রতি ছিল অগাধ টান, তার প্রতি ছিল অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার টান এমনিতে হয়নি, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার বিরোধীদের বিতাড়িত করছে, সেই বঙ্গবন্ধুর প্রতি ছিল হাসমত আলীর গভীর ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই ঘটছে এইভাবে। আমি মা বাবা ভাই সব হারিয়ে যে বাংলাদেশে আসলাম, তখন ফিরে আসাটা, এটা কেন আমি আসছিলাম, কে আমার ভরসার স্থল ছিল, সেই জন্য এদেশের মানুষ এই হাসপাতালিদের জন্য, তাদের হাসপাতালিদের মতো অগণিত মানুষের ভালোবাসা, এটাই ছিল আমার একমাত্র ভরসা। এবং এখনও যে আমি রাজনীতি করে যাচ্ছি এবং আমি যে এই যে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমি যে চলতে পারছি, সেই শক্তি সাহসটা কিন্তু আমাকে যোগাচ্ছে এই উপরে আল্লাহ, নিচে এই ধরনের অগণিত মানুষের অফুরন্ত ভালোবাসা, সেটাই কিন্তু আমার সবথেকে বড় শক্তি, সবথেকে বড় জোর। যে ভালোবাসায় কোনো রাজনীতি নেই, স্বার্থ নেই, সে ভালোবাসার উৎস কোথায়? কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু কতটা জায়গা জুড়ে আছেন আমরা জানি। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি দরিদ্র হাসমত আলীর এই ভালোবাসা তারই এক অনন্য উদাহরণ। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.